এটাকে জমিয়ে তুলেছে, নাটকীয়তার জন্ম দিয়েছে, ফাইনালি ম্যাচটাকে টাই করতে সক্ষম হয়েছে, স্কোর ইজ 111 রান করতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে আমার বারান্দা, এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায়। সামনে ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল, আজকে ফুটবল খেলা হচ্ছে এবং প্রায় এখানে ফুটবল ক্রিকেট খেলা হয়। এটা নয়তলা বাসা, এই বাসাটা এত পছন্দ করছিল আমার আম্মু, বলতো যে এই বাসা কখনো ছাইরো না, অনেক কুচা বাসা। এটা এই ঘরে আমি থাকি, এটা আমার কম্পিউটার রুম। বাট প্রথমে যখন এই বাসায় উঠছিলাম তখন এই ঘরটাতে আম্মু ছিল কিছুদিন, কয়েক মাস পরে ডিসেম্বরের দিকে প্রচুর ঠান্ডা হওয়ার পর সে এখানে থাকতে পারতো না, এখানে খুব ঠান্ডা লাগতো। তো এটা তিন রুমের বাসা, এটা হচ্ছে বেডরুম। এই বাসাটা আমি নিয়েছিলাম কারণ এই বাসাটা অনেক লম্বা বড়। আমার একটা প্ল্যান ছিল যে আমি এই রুমে কম্পিউটারে কাজ করব, ঝামেলা মুক্ত ফ্রিল্যান্সিং কাজ করব, আর ওরা সবাই এই রুমে থাকবে। কিন্তু পরবর্তীতে যখন আম্মু এই ঘরে শিফট হয়ে যায় তো তখন আমি ওই ঘরে কম্পিউটার নিয়ে, আমার আম্মা মৃত্যুর আগ পর্যন্ত এই ঘরে ছিল। এটা হচ্ছে ড্রয়িং রুম। 18 তারিখ আমার আম্মা এই সোফাতে বসে ইন্তেকাল করেন। আসলে এই ড্রয়িং রুমে যে হারমোনিয়াম, সে মারা যাবার এই এক মাস আগে সে জামালপুর থেকে তার হারমোনিয়াম জিনিসপত্র নিয়ে আসছিল। এখানেও খুব সুন্দর একটা ভিউ আছে ড্রয়িং রুম থেকে, এখান থেকে রাতেবেলায় 300 ফিট রাস্তা দেখা যায়, লাইটগুলো দেখা যায়। সামনে আবার ওখানে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম আছে। আমার আম্মা ইন্তেকাল করার পর লাবণী এই বাসায় একদমই থাকতে চাচ্ছে না, তো এই জন্য এই বাসাটা ছেড়ে দিচ্ছি। আজকে মে মাস, এটাই আমাদের লাস্ট এই বাসায় আছে। এই যে ঠিক যার ছিল এরকমই আছে। এই যে আমার আম্মুর টেবিল, এখানে বসে বসে সে কোরআন শরীফ পড়তো, খতম পড়তো, ডায়েরি লিখতো। তার ড্রয়ার কিছু জিনিসপত্র আছে, তসবি আছে, এটা হাদিয়া বই, এখানে কিছু দোয়া জিকিরের কথা লেখা আছে, এটা উজিফা বই। তার পছন্দ মতো সে এই তিনটা সুরা সবসময় পড়তো, সুরা ইয়াসিন, সুরা আর রহমান আর সুরা ওয়াকিয়া, এটা সবসময় পড়তো আর আমাকেও পড়তে বলতো। আর এটা ছিল, এটা ছিল তার কোরআন শরীফ, এখানে প্রায় সে কোরআন শরীফ পড়তো। সে নামাজের পাশাপাশি প্রচুর তসবি পড়তো আর কোরআন শরীফ পড়তো। এটা 2024 সালে মানে এই জানুয়ারির দিকে আমি তাকে এই ডায়েরিটা কিনে দিছিলাম, যে আমি চিন্তা করতাম যে সে লেখক, আবার সে আগে ডায়েরি লেখালেখির অভ্যাস ছিল। তো এখানে সে ডায়েরি লিখছে, বাট তার লাস্ট লেখাটা ছিল এটি মার্চ 6 তারিখে, মানে এটা রোজার আগে। এরপরে রোজার রমজান আসলো, এরপরে সে লেখা বন্ধ করে দিল, এরপরে লেখেন। এটি তার শেষ লেখা, ফজরের নামাজ পড়লাম, আজ সাকিব আমাকে 1000 টাকা দিল, বাবুকে ফোন করলাম ও আমাকে আসতে বলল, হ্যাঁ কিছু জিনিস, আমার কিছু জিনিস আছে, আমি অটো করে রওনা দিলাম। মানে এটা তার একজনের আত্মীয়র বাসা যাচ্ছিল, এটাই লিখছে, এটাই লাস্ট তার লেখা। এটা হচ্ছে আমি তাকে ওষুধ কিনে দিছিলাম, ওষুধগুলো সে ধরে নেই। আসলে খুব ভয়ঙ্কর বিষয় যেটা করছে সে, সে এই যে ওষুধগুলো, সে ওষুধগুলো কিচ্ছু খায়নি। সে আমাকে না জানায় সে ওষুধ বন্ধ করে দিছিল, সে আমাকে
একবার এসে বলছিল, আচ্ছা আমি না ওষুধ আর খাইতে চাই না, হোমিওপ্যাথিক খাবো। আমি এটা নিয়ে অনেক প্রোটেস্ট করছিলাম, বাট আমি আসলে এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করি নাই, আমি এত ইনভেস্টিগেট করি নাই। সে ওষুধগুলো বন্ধ করে দিছিল, সে অনেক কয়েক মাস ধরে সে ওষুধ বন্ধ করে দিছে, এবং সে ওষুধ বন্ধ করার কারণে হয়তো তার শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছিল। সে অনেক কিছু কাজ সে নিজের ইচ্ছা মতো করছে, এটা আসলে আমার ধারণার বাইরে ছিল না, সে নিজের ইচ্ছা মতোই অনেক কিছুই করত। এটা তো অটোবির একটা লকার, এটা অনেক আগে আমি তার সাথে যে কিনছিলাম, অনেক আগের কথা। এটা ড্রিপ ড্রিপ, এখানে তার আলমারি ছিল, এখানে কিছু কাপড় চাপড় রেখে গেছে, এই যে তার পরনের কাপড় চাপড়, এটা কাঁথা, এটা একটা চাদর, বিছানার চাদর আছে, গামছা, তার পরনের কাপড়, সালোয়ার কামিজ, এটা হিজাব, মারা যাওয়ার আগের দিন এইটা পড়ছিল, আমার আমার মেয়ের জন্মদিনে গেছিল, এটা বাসায় পড়তো আর কি, ম্যাক্সি। এই যে তার কাপড় চাপড়, এই যে এখানে তার অনেক কিছু জিনিস সে রেখে দিচ্ছে, যে জানি না কত কিছু আছে, সেইগুলো সবসময় জমায় রাখতো, পুঁতি ইত্যাদি অনেক কিছু ছিল, চশমা রাখছে, ক্রিম, এগুলা এটা হচ্ছে তার পড়া পানি হতো, আর এগুলা এগুলো হচ্ছে সুরমা। সে যারা হজে যাইতো তাদের কাছে বলতো যে আমাকে সুরমা এনে দিও, এবং সে এবং মানুষ এনে দিত তার জন্য, এবং সেগুলো জমায় রাখতো, সে এই অনেকগুলো সুরমা সে জমায় রাখছে। এটাও সুরমা, লাস্ট টাইম এটা আমার বড় ফুপু তার জন্য আনছিল, উমরাতে গেছিল, একটা সুরমা এনে দিছিল, সে অনেকগুলো সুরমা এইভাবে জমাইছে। অনেক কিছু আছে জিনিসপত্র, এটা হোমিওপ্যাথিক ওষুধ, এই যে এটা একটা সুরমা, কত কিছু রেখে দিচ্ছে খালে, এটাই আর কি। এখানে অনেক কিছু ছোটোখাটো অনেক কিছু আসছে, হাবি যাবে, আমি যেগুলো দরকারি যেগুলো স্মৃতি রাখা যায় ওগুলো রাখতেছে, আর যেগুলো দরকার নাই এগুলো কাউকে দিয়ে দেব। এটা হচ্ছে তার ব্যাগ, এটার ভিতরে কিছু পাওয়া গেছে, এটার মধ্যে বেশি টাকা পয়সা নাই, 50-60 টাকা কিছু পয়সা আছে। এটা তার রুমাল, এটা গুল, এটা দাঁতের মাজন, সে প্রায় ব্যবহার করতো আর কি। এটা একটা তসবি, তসবি সবসময় পড়তো, এটা তাইমুমের মাটি, টিস্যু পেপার, এটা আমার আমার কার্ড, আমার বিজনেস কার্ড সে রেখে দিচ্ছে ভিতরে। প্রত্যেকটা মা বাবা এমনই হয়, সন্তানের অনেক কিছু জিনিস সে কোনো ফেলে না, রেখে দেয়। এই যে এখানে, এই যে এই টাকা, এখানে কিছু টাকা আছে, 200 টাকা, আর এই টাকাটা আমি ঈদের দিন এখনও মনে আছে, এইবার যে ঈদ হলো এপ্রিলে রোজার ঈদ, আমি তাকে নতুন টাকা কিছু আনছিলাম, তাকে দিয়েছিলাম, এটা 10 টাকার কিছু নোট, 100 টাকার একটা নোট দিয়েছিলাম, এটা সে রেখে দিছিল, খুব খুশি হয়েছিল এই টাকাটা পেয়ে। এই যেটা
50 টাকা, 60 টাকা কিছু আছে। এটা তার পানির বোতল, আমি কিনে দিছিলাম, আসলে এইটাতে সে পানি খেত আর কি, রেখে দিত পানি। এইটাই তার শেষ স্মৃতি আর কি, ঘরে এসে শেষ জীবনটা কাটাইছে। আসলে আমার মা একটু অন্যরকম মানুষ ছিল, সে এটা মাথায় প্রচুর মানে ঠান্ডা, এটা এক প্রকার তেল, এটা মাথা ঠান্ডা করে, তার মাথা খুব গরম থাকতো, সে এই ঠান্ডা তেলটা দিত সবসময়। আর সে কোনো জিনিস ফেলতো না, সব কিছু রেখে দিত। আমি খুব বিরক্ত হয়ে যেতাম যে তুমি পুরান জিনিসগুলো কেন কাউকে দিয়ে দাও না, কেন রেখে দাও, কিন্তু সে সবসময় জিনিসগুলো রেখে দিত। তো আমি যখন বেঁচে ছিল আমি তখন সবসময় চাইতাম যে পুরান জিনিসগুলো সে ফেলে দিক সব, বাট সে ফেলতে দিত না। এখন সে চলে যাওয়ার পর এই জিনিসগুলো কেন জানি আর আমাদের ফেলতে ইচ্ছা করতেছে না, সব রেখে দিচ্ছে। সোনারাকে দেখাবো তার দাদির কত শখ, সে নিজে হাতে যে এমব্রয়ডারি করছে, অনেক কাপড় চাপড় রাখছে আর কি, এখন সব কিছুই রেখে দিতে ইচ্ছা করে।